কোটা বিরোধী আন্দোলনের পর, কারফিউ জারি এবং সেনা মোতায়েনের পর সারা দেশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা বিবিসি বাংলা থেকে যেসব আপডেট পেয়েছি তার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর স্পেন এবং ব্রাজিল সফর বাতিল করা হয়েছে, বিএনপি নেতা নজরুল ইসলাম খানকে আটক করা হয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক যাকে আটক করা হয়েছিল নাহিদ ইসলাম, তাকে কোথাও পাওয়া যাচ্ছে না বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এছাড়া রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষ হয়েছে। সাভারে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, এ পর্যন্ত প্রায় 4 থেকে 5 জনের মৃত্যুর খবর দিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এছাড়া রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল তিনি বলেছেন হাইকোর্টের রায় বাতিল চাইবে রাষ্ট্রপক্ষ। তিনি কোটা সংস্কার নিয়ে হাইকোর্টের দেওয়া রায় আইনসম্মত নয় হওয়ায় তাই বাতিল চাইবে বলে রাষ্ট্রপক্ষ অ্যাটর্নি জেনারেল আমিনউদ্দিন মানিক বিবিসি বাংলাকে এই খবর জানিয়েছেন। আমরা যেটা বলছিলাম, কোটা বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন নাহিদ ইসলাম, তাকে শুক্রবার মধ্যরাত অর্থাৎ শনিবার ভোররাতে তার বাসা থেকে তুলে নেওয়া হয়, এ ধরনের একটি খবর আমরা দিয়েছিলাম এবং পরিবারের পক্ষ থেকেও বলা হয়েছে। এরপরে পরিবারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করা হলে এখনও পর্যন্ত জানা যায়নি কোথায় আছেন নাহিদ ইসলাম। শুক্রবার নাহিদ ইসলামকে খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকায় তার এক বন্ধুর বাসায় ছিলেন এবং সেখান থেকে আসলে 2:30টার দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল আসলে নাহিদ স্বেচ্ছায় বাসার নিচে নেমে আসেন, সেখান থেকে সাদা পোশাকের গোয়েন্দারা তাকে নিয়ে যায়। এখন নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম তিনি বিবিসি বাংলাকে বলেছেন, আমরা জানার পর থানাসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছি কিন্তু কোথায় সে আছে সেটি আমরা এখনও জানতে পারিনি। নাহিদ ইসলাম কোথায় আছে সে সম্পর্কে জানেন না ঢাকা মেট্রোপলিটন পুলিশও। ডিএমপির ডিসি মিডিয়া ফারুক হোসেন বিবিসিকে জানান নাহিদ ইসলামের আটকের বিষয়ে তাদের কোনো কিছু জানার নেই। এছাড়া সাভারে সংঘর্ষ, একজনের মৃত্যুর খবর দেওয়া হয়েছে দুপুর 12:30 থেকে 2টার মধ্যে। এই সময় সাভার বাস স্ট্যান্ড এলাকায় পুলিশ এবং ছাত্রলীগ কর্মীদের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। ওই এলাকায় রাজ্জাক প্লাজা থেকে রেডিও কলোনির মাঝে 1.5 ঘন্টা যাবৎ চলমান এই সংঘর্ষে একজন মারা গেছে বলে স্থানীয় সাংবাদিক শামসুজ্জামান শামস বিবিসি বাংলাকে জানিয়েছেন। এছাড়া আরেকটি বিষয় যেটি সেটা হচ্ছে বিএনপি নেতা নজরুল ইসলাম খান যিনি স্থায়ী কমিটির সদস্য তাকে বনানীর ডিওএসএস এর বাসা থেকে শনিবার সকালে গোয়েন্দা পুলিশ আটক করেছে। বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্ব নির্ধারিত স্পেন এবং ব্রাজিল সফর বাতিল করা হয়েছে। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ঘোষণা এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব ইমরুল কায়েস। তিনি জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশের উদ্ভূত পরিস্থিতিতে বিবেচনা করে প্রধানমন্ত্রী এমন সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রী 21 থেকে 23 জুলাই স্পেনে এবং সেখান থেকে 24 এবং 27 জুলাই ব্রাজিল সফরে যাওয়ার কথা ছিল। এই ছিল মোটামুটি এখন পর্যন্ত সর্বশেষ যে আপডেট সেই আপডেট। এবং আপনারা জানেন সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং তারা টহল দিচ্ছে, তারপরও কোটা আন্দোলনকারীরা তাদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার চেষ্টা করছে কারণ তাদের পক্ষ থেকে কমপ্লিট শাটডাউনের কথা বলা হয়েছিল এবং মঙ্গলবার পর্যন্ত প্রায় 100+ মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এবং বৃহস্পতিবার থেকে সারা দেশে ইন্টারনেট বন্ধ আছে, প্রবাসী অনেকে দেশে যোগাযোগ করতে পারছে না, তাদের পরিবার নিয়ে তারা অনেকে উদ্বেগের মধ্যে রয়েছেন। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।